ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে তেষট্টি জেলায় একশো সাতান্ন উপজেলায় ভোট গ্রহণ কাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা এই ভোট গ্রহণ চলবে চেয়ারম্যান সাধারণ ভাইস চেয়ারম্যান সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে এসব উপজেলায় সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম এদিকে দ্বিতীয় ধাপে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার গতকাল থেকে একশো উপজেলায় মাঠে নেমেছেন একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবির প্রতিটি মোবাইল টিমের সঙ্গে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে সম্পন্ন করছে যার প্রথম ধাপে নির্বাচন গত আট মে অনুষ্ঠিত হয় আগামীকাল দ্বিতীয় ২৯ মে তৃতীয় ধাপ এবং পাঁচ জুন শেষ ধাপের ভোট হবে দুই কর্মী ও সমর্থককে হত্যার প্রতিবাদে আজ রাঙ্গামাটি জেলায় অবরোধ আভাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ অবরোধের সমর্থনে সকাল থেকে নিজের নিয়ন্ত্রিত বিভিন্ন দুর্গম এলাকার সড়কগুলোতে অবস্থান নিয়ে সড়কের টায়ার এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ইউপিডিএফ কর্মীরা অবরোধের কারণে শহরের জীবনযাত্রা স্বাভাবিক থাকলেও দূরপাল্লার চলাচল বন্ধ আছে থেকে চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবান ও উপজেলাগুলোর সাথে সড়ক যোগাযোগ বন্ধ আছে শনিবার রাঙ্গামাটির লংদু উপজেলার বড় হারিকাবা এলাকায় সশস্ত্র বন্দুকধারীদের গুলিতে ইউপিডিএফ কর্মী ধন চাকমা এবং সমর্থক ধন্যমণি চাকমা নিহত হন ইউপিডিএফ এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য জনসংহতি দায়ী করেছে এ সম্পর্কে জানতে যাচ্ছি খুল্লায় সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব তৈয়ব সরঞ্জাম পাঠানোর কাজ কখন শেষ হবে আর ভোটের প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন যে সাউন একটু আগে আপনি খবরে যেমনটি বলছিলেন যে আসলে ভোটের প্রস্তুতি কিন্তু মানে চলছে আমি এখন রয়েছি ফুলতলা উপজেলা কমপ্লেক্সে আপনি দেখছেন আমার আশেপাশে সমস্ত পুলিশ আনসার তারপরে অফিসার পোলিং অফিসার রয়েছেন তারা সবাই এখানে আসেন ওই ব্যালট বাক্স নিয়ে যাওয়ার জন্য এখন এখানকার টিএনও সাহেব এবং জেলা নির্বাচনীয় অফিসার থেকে লোক আসছেন তারা একটু পরের থেকে হয়তো এগুলো দেওয়া শুরু করবেন আর এছাড়া

এরোখাদা উপজেলা এবং এগুলিয়া উপজেলা মোট তিনটি উপজেলায় ভোট হচ্ছে এই তিনটি উপজেলায় মোট ভোটারের সংখ্যা তিন লক্ষ সাতানব্বই হাজার সাতশো তিনটি এখানে মোট ভোট কেন্দ্র থাকতে ওই তেতাল্লিশটি আর বুথ থাকবে দুইশো ছেচল্লিশটি আমি একটু ফুলতলার কথা বলে রাখি ফুলতলায় চেয়ারম্যান প্রার্থী আছেন ওই খাতা কলমে চারজন কিন্তু মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনজন একজন হলো সাবেক যিনি চেয়ারম্যান যিনি সংসদ নির্বাচনের আগে ওই ওই ওই

ইলেকশন করেছিলেন শেখ আকরাম হোসেন আর একজন হয়েছেন ওই স্বেচ্ছাসেবক দলের হোসেন রয়েছেন বিএনপি যদিও তাকে মানে বহিষ্কার বহিষ্কার করেছে তবুও তিনি আসেন মাঠে আরেকজন আসে বিল কি সাক্তার বিল কি সাক্তার দ্বারা তিনি আওয়ামী লীগের তবে এখানে এখানে বলা যায় লোকদের আলাপ যায় যেটা আমরা শুনেছি যে তিনজনই ওই মাঠে সমান ওই প্রচারণা চালাচ্ছেন ওই ওই ভীমে তালে এখানে ফুলতলা উপজেলায় মোট ভোটের সংখ্যায় এক লোক পঁচিশ হাজার একশো সাতাশি জন এবং ভোটারদের দেখেছি তাদের কিন্তু এই উপজেলা নির্বাচন নিয়ে আগ্রহ একটু কম কারণ এটা এটা কি কারণে এটা এটা আমি জানি না তবে এখানকার মানে প্রধান প্রধান শেখে শেখের যে হোসেন উনি আমাকে বলেছেন যে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ভোট কাস্ট হবে বলে তিনি আশা করছেন আর এখানে ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তিনজন শেখ একরাম হোসেন জে হাসান এবং তুই নেতৃত্বে শেখ ওই ওই ইকবাল হোসেন হলো ওই বিএনপি থেকে ওই বহিষ্কৃত জি শাওন এই ছিল খুলনা থেকে সর্বশেষ ভোটের পরিস্থিতি রাজধানীতে অটোরিকশা বন্ধে প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমে অবরোধ করছেন চালকরা সকাল থেকে রামপুরা বাড্ডা শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করেছেন চালকরা এতে যান চলাচল স্থবির হয়ে পড়ে আশেপাশে রাস্তায় তৈরি হয় তীব্র যানজট রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে অবরোধকারীদের মূল সড়ক থেকে সরিয়ে দেয় এদিকে রাজধানীর ডেমরাতেও অটোরিকশা চালকরা রাস্তা অবরোধ করে আন্দোলন করে পরে তাদেরকে ছত্র ভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ছোড়ে এ ঘটনায় ডেমরা এলাকায় যান চলাচল কমে যায় আশেপাশে রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট ঝিনাইদহ চার আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খোঁজ এখনও মেলেনি বড়মে। মুমতারিন ফেরতোস ডরিন এবং এমপির ব্যক্তিগত সহকারী ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আজ ভিসার জন্য ভারতীয় দূতাবাসে আবেদন জানাবেন তারা ভারতীয় পুলিশের বরাদ দিয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ষোলো মে সকালের দিকে এমপি আনারের অবস্থান ছিল বিহারের মুজাফরবাদ সেখান থেকে পিএস এস রৌফ ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ফোনে কল করা হয় তবে ওই ফোন কল প্রকৃত পক্ষে এমপি আনার করেছিলেন কিনা তা নিয়ে নতুন করে ধুম্র সৃষ্টি হয়েছে সকালে পিএস আব্দুর রফ এনটিভি কে বলেছেন যারা যারা ভারতে গেছেন তাদের সাথে নতুন করে কোনো যোগাযোগ হয়নি ঢাকা গোয়েন্দা পুলিশ সর্বক্ষণ পশ্চিমবঙ্গের পুলিশের সাথে তথ্য আদান প্রদান করছেন গত বারো মে চিকিৎসার জন্য ভারতে পশ্চিমবঙ্গে যান আনার ষোলো মে দিল্লি যাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর কাজ প্রায় আশি ভাগ শেষ হয়েছে এ এবছরের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা রেল সেতু চালু হলে উত্তরাঞ্চলে ট্রেনে যাতায়াতের সময় কমবে পাশাপাশি বঙ্গবন্ধু সেতুতে যানবাহনের চাপ কমবে সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার রিপোর্ট যমুনা নদীর উপরে রেল সেতু উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে সেই প্রত্যাশা বাস্তবায়িত হচ্ছে সিরাজগঞ্জ ও টাঙ্গালের যমুনা নদীর বুকে চার দশমিক আট কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর আশীর্বাদ কাজ শেষ হয়েছে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে পঞ্চাশটি পিলারের ওপর ঊনপঞ্চাশটি স্পেন বসানোর কাজ ডুয়েল ট্রাকের এই সেতু দিয়ে একশো কিলোমিটার গতিতে প্রতিদিন অন্তত ট্রেন চলাচল করতে পারবে ফুট ওভার ব্রিজ স্টেশন প্ল্যাটফর্ম সিগন্যাল ব্যবস্থা জিটিসিএল এর গ্যাস লাইন সহ সার্বিক কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবার কথা আর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে প্রধানমন্ত্রী সেতুটি উদ্বোধন করবেন বলে জানান প্রকল্প পরিচালক বর্তমানে যে বঙ্গবন্ধু সেতুতে রেল লাইন আছে তাতে কোনো ব্রডগেজ ফ্রেট ট্রেন চলতে পারে না আর এখানে যে কোনো প্যাসেঞ্জার ট্রেনের গতি বিশ কিলোমিটার পার আওয়ার এই সেতু নির্মিত হলে আমরা এখনকার এখন যে উনচল্লিশটি ট্রেন চলে এর স্থানে আমরা প্রায় আটাশিটি ট্রেন চালাতে পারবো বাংলাদেশ ও জাপানের যৌথ অর্থায়নে ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা ব্যয় রেল সেতু প্রকল্পটির বাস্তবায়ন করছে জাইকা দুই সালের উনত্রিশ নভেম্বর সেতুটি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এন টিভি ডেস্ক প্রথম দফা উপজেলা নির্বাচনে ভোটার কম হলেও দ্বিতীয় দফায় তা সন্তোষজনক হবে বলে আশা করছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন কত শতাংশ ভোট হলে নির্বাচন সন্তোষজনক হবে তা নির্ধারিত নেই বলেও জানান নির্বাচন কমিশনার আলমগীর পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ দিয়ে তিনি বলেন ভোট দেয়ার মানসিকতার পরিবর্তনের কারণেই ভোটার উপস্থিতি বাড়ছে না এছাড়াও প্রথম ধাপে প্রতীক বরাদ্দে অনিয়মের কারণে সহকারী প্রোগ্রামারের বিরুদ্ধে মামলার সুপারিশ করার কথাও জানিয়েছেন তিনি আপনি দেখেছেন যে আমরা একটা জেলায় উপজেলা নির্বাচনগুলো কিন্তু এক দফায় করিনি একাধিক দফায় করা হয়েছে কারণটাই হলো এর জন্য যে ওখানে যেন খুব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যেন খুব নিবিড়ভাবে সেখানে তাদের কাজ করতে পারে এবং আইনশৃঙ্খলা যাতে ভালোভাবে থাকে কেউ যেন আইনশৃঙ্খলা নিয়ে যাতে নিতে না পারে আমরা আশা করি যে আমাদের আগামীকালের যে নির্বাচনটি হবে সেটাও সুস্থ এবং সুন্দরভাবে সম্পন্ন হবে সরকারের লোকদের সুবিধা দিতেই বিদ্যুৎ খাতসহ বিভিন্ন খাতে সরকার ভর্তুকি বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি চা শ্রমিকদের দৈনিক মজুরি পাঁচশো টাকা এবং কর্মঘণ্টা আট ঘণ্টা করা সহ বিভিন্ন দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে তিনি এমন অভিযোগ করেন আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে শ্রমিক দলের সদস্যরা অংশ নেন আওয়ামী লীগ নেতারা ব্যাটারি চালিত রিকশা আমদানির সাথে জড়িত দাবি করে রিজভি আহমেদ বলেন আমদানিকারকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে সরকার শ্রমিকদের হয়রানি করছে এ সময় অটোরিকশা চালকদের চলমান আন্দোলনের প্রতি সংহতিও প্রকাশ করেন তিনি আওয়ামী লীগ নিজেদের জন্য যে স্বর্গ তৈরি করেছে সেখান থেকে তাদের বিদায় এখন সময়ের ব্যাপার বলেও উল্লেখ করেন বিএনপির এই সিনিয়র নেতা ছিল না ব্যাটারি চালিত যান তাহলে তাদেরকে এই রোড পারমিশন এরা কারা দিল আপনার সরকারই দিয়েছে এই যে যারা ইম্পোর্ট করেছে তারা কাউমুলি গেল তারা কোটি কোটি টাকা ইনকাম করলো ব্যাটারি চালিত যান নিয়ে এসে আর এইটা এই যে গরিব ব্যাটারি চালিত যান আর রিক্সা চালকরা তারা ভাড়া নিয়ে এইটা চালাতে গিয়েই দোষ হয়ে গেল ওদের পেট ভরবে না আপনাদের পে আপনাদের পেট ভরে বদ হজম হবে তারপরেও টাকা দরকার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাংবাদিকদের সাথে দেখা না করার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ দুপুরে ইআরএফের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন প্রথা ভেঙে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে বাধা দেয়া অনিয়ম এ সময় ব্যাংক খাতের সংকট সমাধান না করে বরং অনিয়ম ধামাচাপা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন ইআরএফ সভাপতি মোহাম্মদ রেফায়তুল্লাহ মির্ধা অভিযোগ করেন ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই এমন বিজ্ঞপ্তি দিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে কর্তৃপক্ষ এমনকি ক্ষমতাসীন দলের রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের থেকেও প্রকৃত ঘটনা আড়াল করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি আটকানোর চেষ্টা দেশের জন্য বড় কোনো বিপদ ডেকে আনতে পারে কারোর জন্য যা কাম্য নয় অ্যাকচুয়ালি এটা তো সত্যি যে সেন্ট্রাল ব্যাংক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস যেখানে অনেক তথ্য থাকে এখন সব সিদ্ধান্ত যে সঠিক হবে সেটা তো আসলে আমরা অনেকেই প্রমাণ পাচ্ছি যে সব সিদ্ধান্ত সঠিক হয়নি সেটা যদি সমালোচনা হয় তাহলে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে এখন ইকোনমিতে যে ধরনের ক্ষত তৈরি হয়েছে এটা যদি সমালোচনা না হয় তাহলে তো অনেকেই তথ্য থেকে বঞ্চিত হবে সাংবাদিকরা এই কাজটাই করে যাচ্ছেন সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আগামী চার জুন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে অর্ধ দিবস কর্মবিরতি পালন করবেন সেই সঙ্গে আগামী আটাশ মে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয় এর মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা শিক্ষক নেতারা জানান সার্বজনীন পেনশনে শুধুমাত্র স্বশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করাটা বৈষম্য করা এছাড়া এই নতুন স্কিমের কারণে এই পয়লা জুলাইয়ের আগে নিয়োগ পাওয়া এবং এর পরে নিয়োগ পাওয়াদের মধ্যে দুটি শ্রেণী তৈরি হবে সেটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ও গবেষণার পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলবে এছাড়া সরকারি অন্যান্য চাকরিজীবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য তৈরি করবে এক গ্রুপ রয়ে গেলেন আর এক গ্রুপকে সরাই দেওয়া এখন আমরা যখন হিসাব করলাম যে পঁচিশ বছর পর্যন্ত ফুল পেনশনে আমরা যাব তখন দেখা যাবে আমাদের যে কলিগরা অন্যান্য পেশা থেকে আমাদেরকে বের করে দিচ্ছে না আমাদের অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ডিপজলকে বিজয়ী ঘোষণার ফলাফল স্থগিত করেছে হাইকোর্ট সেই সাথে অনিয়মের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত সকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনা থকের দ্বৈত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন গত উনিশে এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে নিপুণ ও মাহমুদ কলি প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মিশা ডিপজল প্যানেল ভোট গ্রহণ শেষে বিশ এপ্রিল ফলাফল ঘোষণা করা হয় ঘোষিত ফলাফলে সভাপতি পদে মিশা সৌদাগর ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল বিজয়ী হন মাত্র ষোলো ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ হেরে যান নির্বাচনের পঁচিশ দিন পর নির্বাচিত কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট করেন নিপুণ কাল অনুষ্ঠিত হচ্ছে একশো ছাপ্পান্নটি উপজেলায় দ্বিতীয় দফার ভোট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষায় এবারও বিশেষ নজর দিচ্ছে কমিশন তবে ভোটার উপস্থিতি বাড়ানো নির্বাচন কমিশনের কাজ নয় বলে জানিয়েছেন কমিশনার মোহাম্মদ আলমগীর এদিকে এই নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট একুশ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের নির্বাচনের জন্য ব্যালট সরঞ্জাম পাঠানো হয়েছে সংশ্লিষ্ট জেলাগুলোতে টাঙ্গাইল ঝালকাঠি পঞ্চগড় সহ দেশের দশ জেলায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত ভোট গ্রহণে নির্বাচন কমিশন আমাদের উপর যে দায়িত্ব ন্যাস্ত করেছেন আমরা যথাযথভাবে সেই দায়িত্ব পালনে সচেষ্ট আমাদের আমাদের মধ্যে কোনো সংখ্যা কাজ করতেছে না নিরাপত্তা দিয়েছে প্রতিটি কেন্দ্রের যে মালামাল সেটি কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের বিভাজন করা শেষ এখন প্রিজাইডিং অফিসার গন সেগুলো আমাদের যে কর্মকর্তা দায়িত্ব আছেন তাদের নিকট থেকে সেগুলো বুঝে নিচ্ছেন প্রথম দফায় নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল কম ভোটার উপস্থিতি কেন্দ্রীয় ভোটার আনতে প্রচারণা সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল কমিশন তবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের আগ্রহ কমে গেছে বলে জানিয়েছেন কমিশনার মোহাম্মদ আলমগীর ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করছে সেখানে নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো প্রশ্ন নাই নির্বাচন কমিশন আন্তরিকতার কোনো সমস্যা নাই এটা নিয়ে কোনো বিতর্কও নাই কিন্তু সেখানে ষাট ভাগ ভোটার আসছে তাহলে এখানে কি নির্বাচন কমিশন দায়ী সারা পৃথিবীতে নির্বাচনে এখন ভোটার অতটা উৎসাহ হয় না ভোট দিতে এটা কেন হচ্ছে সেটা গবেষণার বিষয় আর একটা বড় রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করেনি সেটা আমরা বলেছি হয়তো আরও কোনো কারণ থাকতে পারে গবেষকরা সেটা গবেষণা করে বের করতে পারবে এবার মামলা জটিলতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ও তারিখ পুনর্নির্ধারণের কারণে পাঁচটি উপজেলায় এই দফায় নির্বাচন হচ্ছে না ইভিএমে ভোট হবে চব্বিশ উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আঠারোশো জন প্রার্থী নিয়ামুল আজিজ সাদিক এনটিভি নিউজ ঢাকা চট্টগ্রামের টাইগার পাস এলাকায় এক প্রবাসীর স্বর্ণলুটের মামলায় খুলশি থানা পুলিশের এসআই আমিনুল ইসলাম সহ দুজনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত রোববার বিকেলে আব্দুল খালেক নামে এক ব্যক্তি বিদেশ থেকে তার ভাইয়ের পাঠানো স্বর্ণালঙ্কার নিয়ে কোতোয়ালির দিকে যাচ্ছিলেন টাইগারপাস এলাকায় তার গাড়ি থামিয়ে আরেকটি সিএনজি অটোরিকশা যোগে আসা পুলিশ সহ তিনজন গতিরোধ করে স্বর্ণ ছিনিয়ে নেয় এ সময় তার চিৎকারে লোকজন জড়ো হয়ে খুলশি থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম ও তার সোর্স শহীদুল ইসলামকে হাতে নাতে ধরে ফেলে বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে আর সুনামগঞ্জের দোয়ারা বাজারে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে প্রায় পনেরো দিনের টানা তাপদাহের পর দুই ঘন্টার বৃষ্টিতে বরিশাল নগরীর জনজীবনে স্বস্তি মিলেছে অনেকেই রাস্তায় নেমে কেউ বা আবার নিজ নিজ বাড়ির ছাদে আঙ্গিনায় বৃষ্টিতে ভিজেছেন তারা বলছেন তীব্র তাপদাহের কারণে রাস্তায় চলাচল দায় হয়ে পড়েছিল হঠাৎ বৃষ্টিতে পরিস্থিতি পাল্টে গিয়েছে আবহাওয়া অফিস বলছে বৃষ্টি হলেও স্থায়ীভাবে মুক্তি মিলবে না গরম থেকে এদিকে সুনামগঞ্জের দোয়ারাবাজারের চেলা নদী থেকে বালুত্তোলনের সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন এরা হলেন ছাতক উপজেলার নোয়াগাঁও গ্রামের দুলন মিয়া এবং বাহাদুরপুর গ্রামের কুদ্দুস মিয়া এ সময় তাদের সাথে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকার দেশে বিদেশে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার সকালে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের আয়োজনে জিমনেসিয়াম মাঠে সংগঠনের ৩৫ বছর পূর্তি উপলক্ষে সমাবেশে তিনি এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে উষাতন তালুকদার বলেন স্বাধীনতা নয় চুক্তি বাস্তবায়ন চান তারা বিভিন্ন পরিসংখ্যান দিয়ে সরকার মানুষকে ভুল বোঝাচ্ছে অভিযোগ করে এই পথ থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি গবেষণা প্রকাশনায় দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম এবং পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় আইটি ভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত ডাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ে দুপুরে সেরা গবেষণায় নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর হাসিনা খান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতকে নতুন করে ঢেলে সাজানো ও দেশি বিদেশি পর্যটক বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি দুপুরে জেলা বিচ ম্যানেজমেন্ট কমিটি পতেঙ্গা সমুদ্র সৈকত পরিদর্শন শেষে রাজস্ব আব্দুল মালেক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাকিব হাসান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বিচ কমিটির সদস্যরা সমুদ্র সৈকতের উন্নয়ন ও বর্ধন পরিকল্পনার অংশ হিসেবে সমুদ্রের পাট থেকে ভাসমান দোকান উচ্ছেদ পরিবেশ বান্ধব একই ডিজাইনের দোকান নির্মাণের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের মাধ্যমে আকৃষ্ট করার কথা জানান যথেষ্ট যোগান ও কোন পর্যায়ে সংকট না থাকা সত্ত্বেও কিছু পণ্যের মূল্য কেন অযৌক্তিকভাবে বাড়ছে জানতে চেয়ে কঠোরভাবে বাজার নজরদারি করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এছাড়া যুদ্ধবন্ধ সহ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মান জানাতে আগামী বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেবারও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে রিপোর্ট করছেন সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক এ সময় প্রধান নির্বাচন কমিশনারের এক লাখ পাঁচ হাজার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের পঁচানব্বই হাজার টাকা মূল বেতন ও পঞ্চাশ শতাংশ অন্যান্য ভাতা নির্দিষ্ট করে একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয় আর নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রীকে কড়া নির্দেশনা দেন প্রধানমন্ত্রী এই পুরস্কারের দেওয়া হবে পঞ্চাশ গ্রাম ওজনের আঠারো কারটের একটি পদক এবং এক লক্ষ টাকার এক লক্ষ মার্কিন ডলার সমমূল্যে পুরস্কার দেওয়া হবে এবং একটি সনদপত্র দেওয়া হবে এটি প্রতি দুই বছরে একবার দেওয়া হবে সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবসে জাতীয় শিশু দিবসে পুরস্কার প্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে এবং তেইশে মে অথবা কাছাকাছি সময়ে এই পুরস্কারটা প্রদান করা হবে বৈঠকে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি প্রতিষ্ঠান ও সংস্থাকে সম্মান জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিপদক নীতিমালা দুই হাজার চব্বিশের খসড়ার অনুমোদন দেওয়া হয় দুই সাল থেকে শুরু হবে ও দুই বছর পরপর দেয়া হবে এই পুরস্কার দেশি বিদেশিদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের কাছে এই পুরস্কারের জন্য কোন দেশের সরকার প্রধান সংসদ সদস্য নোবেল বা অন্য আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ীসহ বিশিষ্ট ব্যক্তিরা এবং বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস প্রধান কারও নাম প্রস্তাব করতে পারবেন বাণিজ্যমন্ত্রী মাদাকে খুব কঠোরভাবে বলেছেন যে বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন মানে কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য বৃদ্ধি মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন এবং বললেন যে খুব কঠোরভাবে জানা বাজার মনিটরিং শুরু করা এছাড়া বিমস্টেক ও ডি8 সদস্যভুক্ত দেশের সাথে বাণিজ্য ও পরিবহন বাড়াতে দুটি চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভা বৈঠকে রোকনউদ্দিন এনটি নিউজ ঢাকা আগের মতোই ঢাকা সিটিতে ব্যাটারি চালিত তিন চাকার যান চলাচল করতে পারবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের তবে দেশের 22টি মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধ থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি ওলামা লীগের লীগের এক আলোচনায় তিনি কথা জানান তামজিদ রিপোর্ট প্রথম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় কাদের বলেন আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে লীগকে জাতির পিতার আদর্শ মেনে চলতে হবে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন দুর্মূল্যের বাজারের নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চালু রাখার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী সিটি এলাকা সাইজ টাটা এসব ব্যাপারে যেন এগুলো বাস্তবসম্মত নির্দেশনা প্রধানমন্ত্রী বিএনপির গ্রেপ্তার প্রসঙ্গে কাদের বলেন কোনো নেতাকর্মীকে দলীয় বিবেচনায় নয় অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়েছে বিএনপির কোনো নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠায় আস্তানা ঠিকানা ওলামালিকের নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন শৃঙ্খলা ভঙ্গ করে কেউ দল বিরোধী কোনো কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তামজিদ সুমন এনটিভি নিউজ ঢাকা বাংলাদেশে কর্মরত অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বাংলাদেশি চার শিক্ষার্থীর পক্ষে রিটটি দায়ের করেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বলা হয়েছে বর্তমানে বাংলাদেশে দশ লক্ষাধিক অবৈধ বিদেশি শ্রমিক কর্মচারী বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত আছে এমনকি দু হাজার সাল থেকে প্রতি বছর গড়ে দশ দশমিক অবৈধ এসব শ্রমিক ভ্যাট ট্যাক্স প্রদান না করে হুন্ডির মাধ্যমে এমনকি ডলার পর্যন্ত নিয়ে যাচ্ছে যা নেতিবাচক প্রভাবও পড়ছে দ্রুত এসব শ্রমিকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে ওই বইটে ফার্মাসলেশন নামে বাজারে থাকা নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপস সাত দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এক রিটে শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন প্রশাসন অধিদপ্তরকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয় হয় প্রতিবেদনে বলা ডায়াবেটিস টেস্টের জন্য স্ট্রিপ অবৈধভাবে এনে বিদেশের নামি প্রতিষ্ঠানে মোড়কে দেশের বাজারে ছাড়ছে একটি প্রতিষ্ঠান আর এই মোড়ক প্রিন্ট করা হয় রাজধানীতেই এমন ভয়াবহ প্রতারণার প্রমাণ মিলেছে ফার্মাসাল নামে একটি দেশীয় কোম্পানির বিরুদ্ধে ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাম্প তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া